সত্যিকারের ভালোবাসা হয়তো মনের কোনো একটা জায়গায় থেকে যায় কেন জানি না আমার এটাই মনে হয়েছে রিসেন্টলি দেবের ইন্টারভিউ দেখে আমরা সবাই জানি শুভশ্রী এবং দেবের মধ্যে একটা সম্পর্ক ছিল বাট সামহাও তাদের ব্রেকআপ হয়ে যায় তারপরে শুভশ্রী বিয়ে করেছে রাজ চক্রবর্তীকে তারা খুব ভালো আছে সুখে আছে তাদের দুইটা সন্তান অপরদিকে দেব রুক্মিণীকে নিয়েও অনেক বেশি ভালো আছে তাদের কেমিস্ট্রিও দর্শক অনেক বেশি পছন্দ করে তাদের এই জুটিটাকেও অনেকে পছন্দ করে রিসেন্টলি একটা ইন্টারভিউতে দেবকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাকে বেশি পছন্দ শুভশ্রীকে নাকি মিমিকে দেব উত্তর দিয়েছিল শুভশ্রীকে কিন্তু তার মানে মিমি যে খারাপ তা কিন্তু না মিমির সাথেও কিন্তু জুটি বেঁধে দেব অনেকগুলো কাজ করেছে এবং শুভশ্রীর সাথে জুটি বেঁধেও দেব অনেকগুলো কাজ করেছে তবে এই কাজ করতে করতে তাদের মধ্যে প্রেম তাদের এই জুটিটাকে আমার অনেক বেশি ভাল লাগতো মানে একটা গান ছিল স্বপ্ন নীল ওই গানটা মানে আগে সঙ্গীত বাংলায় হতো সকালবেলা উঠেই সঙ্গীত বাংলা ছেড়ে রাখতাম এই গানগুলো বারবার রিপিটেডলি বাঁচত মানে এত ভাল লাগতো তখন শুনতে সবচেয়ে মজার ব্যাপার হলো গানগুলো শুনতে শুনতেই মুখস্থ হয়ে যেত কিন্তু একটা গান এতবার শোনার কারণে কখনো বিরক্ত লাগতো না তখনকার গানগুলো এত বেশি ভাল লাগতো তারপরে লাস্ট আমরা তাদেরকে দেখেছিলাম দুই সালে অ্যাওয়ার্ড প্রোগ্রামের এই সিনটুকু মনে হয় আমি একশোবার দেখেছিলাম কারণ আমার এত ভালো লাগছিল দিন পর তাদেরকে একসাথে দেখে উপবিশ্বাস শাকিব খান জুটি যেমন ভাল লাগে দেব শুভশ্রী জুটিটাও আমার খুব প্রিয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন